আমাদের এই পৃথিবী সত্যি বড় আশ্চর্যকর। আর এই আশ্চর্যকর পৃথিবীকে জানার ইচ্ছা মানুষের আদিম যুগ থেকেই। বিজ্ঞানের এই আধুনিক যুগে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, কিন্তু এমন অনেক তথ্য আছে যা আমরা অনেকেই জানি না, যে তথ্যগুলো জানলে অনেকেই আশ্চর্যিত হয়ে পড়বেন। আজকের এই ভিডিওতে আমি এমন আটটি তথ্য আপনাদের জানাবো যা জানার পর আপনারা অনেকটাই অবাক হয়ে পড়বেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি প্লিজ পুরোটাই দেখবেন। নাম্বার এক, কুকুর। কুকুর তো আপনারা সবাই দেখেছেন রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, আবার ভালোবেসে অনেকেই কুকুর বাড়িতে পোষে। কারণ প্রাণীদের মধ্যে কুকুর হচ্ছে সব থেকে প্রভুভক্ত প্রাণী। কিন্তু কুকুর সম্পর্কে আর একটা তথ্য আছে যেটা জানলে আপনি অবাক হবেন। এদের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 28,000 গুণ বেশি, যার কারণে আপনারা অনেকেই দেখে থাকবেন পুলিশ ফোর্সে কিংবা আর্মি ফোর্সে এই কুকুরদের রাখা হয়। কারণ তারা ঘ্রাণ শক্তির মাধ্যমে পলাতক আসামিদের ধরতে সক্ষম হয়। নাম্বার দুই, বিড়াল। বিড়াল কিন্তু একটি কিউট প্রাণী। কুকুরের মতো বিড়ালকেও অনেকেই বাড়িতে রাখে। আর এই বিড়ালের একটি আশ্চর্যকর তত্ত্ব হলো, এই প্রাণীটি সারাদিনে 18 ঘন্টা ঘুমায়, যা মানুষ কিংবা অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়। নাম্বার তিন, পিঁপড়া। পিঁপড়া এক অসাধারণ প্রাণী। এটি আকারে অনেক ছোট হলেও এরা তাদের ওজনের 10 গুণ ওজন বহন করতে পারে, যেটা পারা পৃথিবীর কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। আর একমাত্র পিঁপড়াই এমন একটি প্রাণী যে কোনো দিনই প্রায় ঘুমায় না। নাম্বার চার, সিটকা পোকা। সিটকা পোকার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন না। এই পোকাগুলো অন্ধকার পছন্দ করে, এরা সবসময় মাটির নিচেই থাকে। বিজ্ঞানীরা একটি সমীক্ষায় দেখেছেন এই পোকাটি নাকি 17 বছর মাটির নিচে ঘুমায়, তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে 3 দিনের মাথায় মারা যায়। নাম্বার পাঁচ, শামুক। শামুক সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এই শামুকের ব্যাপারেও একটি অবাক করা তথ্য আছে। আমাদের অনেকের ধারণা যে শামুকের কোনো দাঁত নেই, কিন্তু আপনারা অবাক হবেন এটা শুনে যে শামুকের প্রায় 25,000 দাঁত রয়েছে। নাম্বার ছয়, গ্যালাক্সি। মহাকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি এসব বিষয়ে মানুষের জানার আগ্রহ অনেক বেশি। আমাদের যে গ্যালাক্সিটি রয়েছে, আপনি যদি আলোর গতিতেও ছোটেন তাহলেও এক পাশ থেকে আর এক পাশে যেতে শত শত বছর লেগে যাবে। আর আমাদের এই গ্যালাক্সিতে এতগুলো তারকা রয়েছে, যদি আপনি একটি তারকা গুনতে 1 সেকেন্ড সময় লাগান তাহলেও এই গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় 3,000 বছর। নাম্বার সাত, কোলগেট। কোলগেট পেস্ট একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্বে বহু দেশে এদের দারুণ বাজার, কিন্তু স্পেন ভাষাভাষী দেশগুলোতে মার্কেটিং করতে গিয়ে কোলগেট কোম্পানিকে সব থেকে বেশি হোঁচট খেতে হয়। কারণ কোলগেট শব্দটির স্পেনীয় অনুবাদ করলে দাঁড়ায় গো হ্যাং ইউর সেলফ, যার বাংলা অর্থ নিজেকে ঝুলাও যাও। নাম্বার আট, হৃৎপিণ্ড। মানব শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ এই হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড পাম্পিং মেশিনের মতো কাজ করে। আর জানলে অবাক হবেন যে একটি হৃৎপিণ্ড পাম্পিং ক্যাপাসিটি এতটাই যে তার রক্তকে প্রায় 3 তলা বাড়ির ছাদ পর্যন্ত পাম্প করে উপরে তুলতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্টে জানান তথ্যগুলো জানতে পেরে আপনাদের কেমন লাগলো। আর এরকমই ভিডিও দেখতে ধ্রুবজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।